আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবার সম্মানিত ইমানদার ভাইরা আজকের ভিডিওতে আমরা জানাবো যে তালাকের পরে আবার পুনরায় বিবাহ করে সংসার করা এটা কতটুকু শরীয় সম্মত জায়জ বর্তমান সময়ে আমাদের ধর্মের কয়েকটি মানুষ যে নিজের সাথে প্রতারণা করছে এই জিনিসগুলো তারা বুঝতে পারে না নিজে তো গুনগার হচ্ছেই হচ্ছে এবং আমাদের মতন মানুষকে চাপ দিয়ে করা করাচ্ছে আজকের সময়তে যে বিষয়টা বেশিরভাগ প্রচলিত সেটা হলো কন্ট্রাক্ট বিবাহ কন্ট্র্যাক্ট করে বিবাহ করছে কোনো মানুষ নিজের স্ত্রীকে কোনো কারণবশত তালাক দিয়ে দিচ্ছে তারপরে যখন পচতানি হচ্ছে যখন তার ব্যাপারটা সে বুঝতে পারছে যে আমি এটা ভুল করেছি তখন অন্য মানুষকে কন্ট্রাক্টে নিয়ে এসে করে তাকে কিছু টাকা পয়সা দিয়ে কথা বলা হয় যে তুমি আমার স্ত্রীকে বিবাহ করো আর বিবাহ করার দু তিন ঘন্টা পরে তুমি ছেড়ে দেবে তোমাকে এত টাকা দেওয়া হবে কেননা আমি আবার আমার স্ত্রীকে হালালা করব। এই যে একটা মূর্খতা একটা বর্বরতা এত পরিমাণে এটা বেড়ে গেছে আর এটা বেড়েছে শুধু আমাদের মতন মানুষদের জন্য আমাদের মতন মানুষ যারা কম লেখা পড়া যারা কম লেখা পড়া যারা মনে করে যে শরীয়তে হালালা আছে শরীয়তে হিল্লা আছে যারা মনে করে তারা এরকম ব্যাপারটা মানুষকে প্রতারণার মধ্যে ফেলে রাখে এবং তারা কিছু সামান্য টাকার জন্য তারা এরকম নিজের আমলকে বরবাদ করে এবং গুনাহের অংশীদার হয় এই বিবাহ এই বিবাহের শরীয়তে কোনো জায়গা নাই সম্পূর্ণরূপে এটা হারাম কেননা শরীয়তে হালালা বলে কোনো জিনিসই নাই আমরা অনেকেই মনে করি যে শরীয়তে হালালা জিনিস আছে হ্যাঁ হালালা জিনিস নেই আর এইরকম যারা করে বা করায় আল্লাহ তবরকাতলা নবী আলাইস্লামের মাধ্যমে বলেছেন যে যারা করে এবং যারা করায় তাদের দুই সম্প্রদায়ের উপরে অভিশাপ তার অভিশপ্ত তাদের উপরে লানত করা হয়েছে যে এত ঘৃণিত কাজ তারা করছে এটাকে হালাল মনে করছে কিন্তু হালাল নয় একজন স্বামী স্ত্রীকে তালাক দিল দিয়ে দেবার পরে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয় আর কোনো সম্পর্ক নেই যেহেতু সে তিন তালাক দিয়েছে সে আর তার কোনো সম্পর্ক তার স্বামীর সাথে বা স্ত্রীর সাথে থাকবে না সে চলে যাবে নিজের বাড়ি সে থাকবে স্বামী থাকবে নিজের বাড়িতে এবার ওই স্ত্রীর অন্য কোনো জায়গাতে যদি বিবাহ তার বাড়ির লোকেরা দেই। সেখানে বিবাহ করিয়ে দেওয়ার পরে দ্বিতীয় পক্ষের স্বামী যদি তাকে ছেড়ে দেয় কোনো কারণবশত বিনা কন্ট্রাক্টে প্রথম পক্ষের স্বামীর সাথে তার কোনো কন্ট্রাক্ট নাই বিবাহ করেছে কিন্তু দ্বিতীয় পক্ষের যে স্বামী সেও কিন্তু ছেড়ে দিয়েছে এবার প্রথম পক্ষের স্বামী যদি চাই তাহলে তার প্রথম পক্ষের স্ত্রীকে যাকে তালাক দিয়েছে তাকে পুনরায় বিবাহ করতে পারে এটাই হলো শরীয়তে হালাল জিনিস আজকে আমরা যেটাকে হালালা মনে করি এটা হালালা নয় এটা সম্পূর্ণরূপে হারামা কন্ট্র্যাক্ট বিবাহ এই বিবাহ শরীয়তে কোনো বিধান নেই আর এটাকে শরীয়ত জঘন্যতম একটি কাজ বলেছে এবং যারা এরকম করে বা করায় তাদেরকে শরীয়তের দিক দিয়ে অভিশাপ দেওয়া হয়েছে বদোয়া দেওয়া হয়েছে যে এরা বরবাদ হয়ে যাবে ছাড়খার হয়ে যাবে ন্যস্ত নবোধ হয়ে যাবে এরা বেকার হয়ে যাবে এরা ধ্বংস হয়ে যাবে অতএব কেউ যদি এরকম করছেন তালাক দিবেন বুঝে সুঝে তালাক দিবেন বুঝে সুঝে অনুরোধ করছি তালাকটা বুঝে সুঝে যে অত কিসের আপনার জোশ অত কিসের মরদানগি অত কিসের মরদপনার মতন কাজ করেন কি কারণ আপনার আপনি তালাক দিচ্ছেন তালাক দেবার কারণ আপনি দেখুন যদি সেরকম হয় তো তালাক প্রথমে এক তালাক দিন যদি পরে স্ত্রী শুধরে যায় ভালো হয়ে যায় মাসাল্লা ভালো জিনিস দেখছেন শুধু না তো আরেক তালাক দিন তিন মাসে তিনটি তালাক দিন কি দরকার আবার ওই স্ত্রীকে ঘুরে বিবাহ করব মানে তালাক দিয়ে এবার হচ্ছে কোনো জায়গা নেই কোনো জায়গা নেই কোনো জায়গা নেই সেই জন্য এই বড় গোনা থেকে নিজেও বাঁচি আর আমাদের মতন মানুষদেরকেও বাঁচার সুযোগ দিই আমাদের উপরে একটুকু রহম করুন আমাদের উপরে দয়া করুন আমরা গোনাহের ভাগিদার আপনাদের জন্য হচ্ছি এখন আমরা যদি বলে দে এই বিবাহ পড়াবো না এই বিবাহ পড়াবো না তাহলে আপনারা কি বলবেন ইমামের চর্বি হয়ে গেছে মলবিদের চর্বি হয়ে গেছে চাকরির জন্য পড়ায় না সেজন্য আমার সদ্য সম্মানিত দর্শক শ্রোতারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু